রাম ঠাকুর কলেজের যে সমস্ত সিটগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। রাম ঠাকুর কলেজে কতগুলো সিট আছে, কোন কোন সাবজেক্টে সেটা দেখে নাও, এবং যারা যারা ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপের নমুনা একটা দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, সেই ডেমোটা দেখতে পারো, ঠিক আছে? তো ভিডিওটি আজকে রাত্রে আমি পাবলিশ করার চেষ্টা করবো, যদি হয়ে যায় হয়ে গেলো, নতুবা নেক্সট ডেতে হবে। সো তোমরা যারা কোচিংয়ের হেল্প নিতে চাও, কারণ 7.5 না থাকলে তোমরা হায়ার আর নেক্সট আর পড়াশোনা করতে পারবে না, তো এই জন্য ফার্স্ট সেমিস্টার যাদের যাদের দরকার আছে, অনলাইন অফলাইন ক্লাস আমাদের এখানে হয়, সিট বুকিং চলছে। সো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ ফোন নম্বরে ফোনে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। এবং এখানে পাস অনার্স মানে যারা মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সব সাবজেক্ট এখানে পড়ানো হয়, হ্যাঁ, ইনক্লুডিং মানে মিউজিক, পেইন্টিং, ফাইন আর্ট যদি কারো থাকে সেটাও শিখতে পারবে, গান থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশন, বাংলা থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স থেকে সায়েন্স, হ্যাঁ, বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, সমস্ত কিছু এখানে পড়ানো হয়। সো তোমরা এখানে প্রথমে দেখে নাও, রাম ঠাকুর কলেজে ব্যাচেলার সায়েন্সে কী কী সাবজেক্ট থাকছে, ঠিক আছে, এই যে এখানে দেখে নাও। আর এগুলো হলো সিট, এই সাবজেক্ট আছে না, মেজর কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, জুলজি, যারা বোটানি নিতে চাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, হিউম্যান ফিজিওলজি, জুলজি, এগুলো আছে, ঠিক আছে। যারা আর্টসে পড়বে তাদের জন্য দেখে নাও, তারা আর্টসের জন্য, ঠিক আছে, ব্যাচেলার অফ আর্টসের জন্য, সেইখানে দেখে নাও, বেঙ্গলি আছে, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। তারপর তোমরা যারা মাইনর সাবজেক্ট হিসেবে নেবে, তোমার বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, পালি, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড মিউজিক। সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে যদি কেউ সিভিল সার্ভিস বা টিচিংয়ে যেতে চাও, তো সাবজেক্ট কম্বিনেশনটা আগের ভিডিও একটা দেওয়া আছে, সেখানে লিঙ্কে দেখতে পারো, ঠিক আছে, কী করে সাবজেক্ট চুজ করতে হয়, ঠিক আছে। ফর্ম কীভাবে কী ফিল আপ করতে হয়, নির্ভুল ফিল আপ করার জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, বা আই বাটনও চেক করতে পারো, সেটা দেখে নাও, ঠিক আছে। যদি ভুল হয় তাহলে ফর্ম আর পাবে না, রিজেক্ট হয়ে যাবে, তো এই কারণে তোমরা নির্ভুল ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, এবং চলো সিট দেখে নিই কতগুলো সিট আছে কোন সাবজেক্টে। রাম ঠাকুর কলেজের যে প্রসপেক্টাসটা এটা দেখে নাও, প্রসপেক্টাসের কী দেওয়া আছে, তো তোমরা ভিডিওটি যারা দেখছো তোমরা সবাই শেয়ার করে নাও, কারো করে অনেক স্টুডেন্টরা তারা উপকৃত হবে, তো কাইন্ডলি তোমরা এটা শেয়ার করে নাও, এবং যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, যাতে করে সব আপডেট তোমরা পেয়ে যেতে পারো, অফিসিয়াল আপডেট এখানে পেয়ে যাবে, কোচিং গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে, টিচার্স, টিপিএস থেকে শুরু করে, ব্যাঙ্কিং থেকে শুরু করে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বোর্ড, কলেজের এন্ট্রান্স, সিইউইটি, এভরিথিং, এখানে 36টা কোর্স আছে, হ্যাঁ, 33 জন টিচার আছে, তো এখানে তোমরা পড়তে পারো। তো এখানে দেখো কোন কোন সাবজেক্টে কত সিট আছে সেটা দেখো না, ইনটেক ক্যাপাসিটি, হ্যাঁ, বাংলা 75, ইংলিশ 75, পলিটিক্যাল সায়েন্স 75, হিস্ট্রি 75, এডুকেশন 75, দেন ফিলোসফি 75, সংস্কৃত 75, হিন্দি 20, ফিজিক্স 30, কেমিস্ট্রি 30, ম্যাথামেটিক্স 30, ইকোনমিক্স 25, জুলজি 20, অ্যাকাউন্টেন্সি 50। তারপর হলো মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা যেগুলো নেবে সেইটা হলো 400 করে আছে, ফিলোসফি আর ইংলিশটা হলো 200, ইংলিশ 100, মানে সংস্কৃত 100, হিন্দি 50, ককবরক 50, ফিজিক্যাল এডুকেশন 20-75, ইকোনমিক্স 50। এই হলো তোমাদের বেসিক্যালি রাম ঠাকুর কলেজের সব আপডেট এখানে দিয়ে দিলাম, এবং ফর্ম ফিল আপটা ভালো করে করো, বারবার বলছি, ফর্ম ফিল আপ যদি ভুল করো তাহলে হবে না। আর ওইখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করতে চাইলে জয়েন করতে পারো, আর একদম সুন্দর করে ফর্ম ফিল আপ করবে, নতুবা বেচালে পড়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, এবং যদি কোচিং গাইডেন্স নিতে চাও, তারা তোমরা সিট বুকিং চলছে, ঠিক আছে, 500 টাকা দিয়ে সিট বুকিং, তো তোমরা করে নাও সায়েন্স, আর্টস, কমার্সের যে কোনো সাবজেক্টে পড়বে, কারণ 75% মার্কস ছাড়া প্রথম সেমিস্টারে যদি তোমরা ভালো না করো, তো প্রথম সেমিস্টারেতে তোমার গেলো লস, ঠিক আছে। তো এখন আর এইরকম নেই, 3 বছর মিলে আছে, এবারে করে নেবো, এই সুযোগটা আর নেই।